প্রতীক্ষা রফিক আজাদ। এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি হেমন্তে পাতা জড়ার শব্দ শুনব বলে। নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে কোনো বন্ধুর জন্যে, কিংবা অন্য অনেকের জন্যে হয়তোবা ভবিষ্যতে অপেক্ষা করব। এমন অনেক দিনই তো গেছে কারো অপেক্ষায় বাড়ি বসে আছে। হয়তো কেউ বলেছিল অপেক্ষা করো একসঙ্গে বেরোব। এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো বন্ধু ঘোরের মধ্যে ঘুমানির মতো উচ্চারণ করেছিল, বাড়ি থেকে ভোরবেলা তোমাকে তুলে নেব। হয়তোবা ওর মনের মধ্যে ছিল সুনিয়া অথবা শ্রীপুর ফরেস্ট বাংলো। আমি অপেক্ষায় থেকেছি। যুদ্ধের অনেক আগে একবার আমার প্রিয় বন্ধু অলোক মিত্র ঠাট্টা করে বলেছিল, জীবনে তো কিছুই দেখলি না, নূর্য পিঠ মাংশালা ছাড়া, চল তোকে দিনাজপুরে নিয়ে যাব, কান্তজির মন্দির ও রামসাগর দেখবি, বিরাট গোলাকার চাঁদমস্ত খোলা আকাশ দেখবি, পলা ও অদিয়াদের জীবন দেখবি, গল্পটল্প লেখার ব্যাপারে কিছু উপাদান পেয়ে যেতেও পারিস, তৈরি থাকিস, আমি আসবো। আমি অপেক্ষায় থেকেছি। আমি বন্ধু পরিচিত জন এমনকি শত্রুর জন্যেও অপেক্ষায় থেকেছি। বন্ধুর মধুর হাসি আর শত্রুর সুরের জন্যেও অপেক্ষায় থেকেছি, কিন্তু তোমার জন্যে আমি অপেক্ষায় থাকবো না, প্রতীক্ষা করব। প্রতীক্ষা শব্দটি আমি শুধু তোমারই জন্যে খুব যত্নে বুকের তোরঙ্গে তুলে রাখলাম। অভিধানের শব্দ দুটির তেমন কোনো আলাদা মানে নেই, কিন্তু আমরা দুজন জানি এই দুই শব্দের মধ্যে পার্থক্য অনেক। অপেক্ষা একটি দরকারি শব্দ, আট পড়ে দোতনাহীন ব্যঞ্জনাহীন, অনেকের প্রয়োজন মেটায়। প্রতীক্ষায় আমাদের ব্যবহার্য সঠিক শব্দ, অনুমান অপর শব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য। আমরা কি একে অপরের জন্যেও প্রতীক্ষা করব না? আমি তোমার জন্যে পথ প্রান্তে অশ্বের মতো দাঁড়িয়ে থাকব, ওই বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্য প্রতীকের জন্য প্রতীক্ষমান। আমাকে তুমি প্রতীক্ষা করতে বলো, আমি ঠায় দাঁড়িয়ে থাকবো অনর বিশ্বাসে, দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শেকড় গজাবে, আমার প্রতীক্ষা তবু পুরাবে না।